ফেরেশতারা এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে রহমান ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমি আল্লাহ জানতে চাই, তারা যদি জীবনে একবার আমি আল্লাহকে দেখি তাহলে তারা কি করবে আমি জানতে চাই। তখন ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে বলবে, আল্লাহ তারা যদি তোমার জীবনে একবার দেখে, জীবন থাকতে তারা আর তোমার জিকির ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার আবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা যে বান্দাগুলো আমারে না দেখে আমার ডাকছে, আমার জিকির করছে, আমার পবিত্রতা বর্ণনা করছে, আমার মহত্ব বর্ণনা করছে, আমি জানতে চাই তারা যদি আমি আল্লাহকে না দেখে আমার জিকির করতে পারে তাহলে আমি তাদের চাহিদা সম্পর্কে জানতে চাই। ও ফেরেশতারা তোমরা বলো আমার বান্দা আমার কাছে কি চায় আমি জানতে চাই। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়। এবার আল্লাহ বলবে ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা আমারে বলে দাও যে বান্দারা আমার কাছে জান্নাত চায় তারা কি জান্নাত কোনদিন দেখেছে। বাবারা বলুন আপনারা কি জান্নাত দেখেছেন? নানা দেখেন নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নামের শপথ দিয়ে বলছি তারা জীবনে জান্নাত দেখে নাই, না দেখে পাগল হয়ে গিয়েছে। আলেমুল আমার জবান দিয়ে জান্নাতের বর্ণনা শুনেছে, নবীর হাদিস শুনেছে, আল্লাহ তোমার কওল শুনেছে, কোরআনের বাণী খাতিবরা বলেছে, ইমাম সাহেবের জবান দিয়ে শুনেছে, মুয়াজ্জিন সাহেবের জবান দিয়ে শুনেছে, আল্লাহ দেখে নাই, না দেখে পাগল হয়েছে। আল্লাহ বলবে, তারা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো জানতে চায়। ফেরেশতারা উত্তরে বলবে, আল্লাহ তারা যদি জীবনে একবার জান্নাত দেখে ফেলে, জীবন থাকতে তারা জান্নাতের আশার ছাড়বে না, জিকির থামাবে না। জোরে বলে বাবার আবার আল্লাহ বলবে, আয় ফেরেশতারা একটা জিনিস পাইলাম, তারা আমার কাছে জান্নাত চাই। এবার ফেরেশতারা তোমরা বলে দাও যে বান্দাগুলো আমার কাছে একটা জিনিস চায়, তাদের কি কোনো কিছু জিনিস থেকে, কোনো জিনিস থেকে তারা নিজের সেফ করতে চায় কি চায় না আমি একটু জানতে চাই। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ একটা জিনিস থেকে তারা নিজেরা বাঁচাইতে চায়, একটা জিনিস থেকে ধরে থাকতে চায়, একটা জিনিস তারা চায় না। আল্লাহ বলবে, সেটা কি কয়? সেটা জাহান্নাম। ঠিক কি না? আরো জোরে ভাই, ঠিক কি না? বলবে, আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার আল্লাহ বলবে, আয় ফেরেশতারা তোরা একবার বল, এবার তোরা বল জাহান্নাম কি তারা দেখেছে, বলুন জাহান্নাম কি দেখেছেন? নানা দেখেন নাই। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নামের শপথ, তারা জাহান্নাম দেখে নাই কিন্তু না দেখে জাহান্নামের বয়ান শুনে তারা পাগল হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ জাহান্নামের বয়ান যখন সাহাবায়ে কেরামদের কি করতো, সাহাবায়ে কেরাম বসে বসে চুকির ফোঁটা ফালাইতো আর জাহান্নাম থেকে আল্লাহর দরবারে ভিক্ষা চাইতো বাসার জন্যে। ফেরেশতারা বলবে, আল্লাহ ওই জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়, দূরে থাকতে চায়, নিজেকে হেফাজত করতে চায়, বিরত রাখতে চায়। আল্লাহ বলবে, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, তোমার নামের শপথ, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক যে বান্দারা আমারে না দেখে জান্নাত না দেখে জান্নাতের দেওয়ানা হয়েছে, আমি তোদেরকে সাক্ষ্য রেখে তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে এনতেকালের আগে মালাকুল মউত আমার নবী ডাক দিয়ে বলে, আসার আত্মক বান্দার তোবার দরজা খোলা, বান্দা যদি মালাকুল মউতের সামনা সামনি দাঁত খোয়ার আগে যদি হাত উঠিয়ে চুকের নোনা জোরকে ফালাই মাপ চাইতে পারে তাহলে মাফ করবেন কে? জবান করে মাফ করবেন কে? বলেছেন কে? বিশ্বাস আসেনে নাই? আরো জোরে আসেনে নাই? তো সেই রব তাআলার হাবিবের সাদকায় যেই আল্লাহ আমাদেরকে তওবার দরজা মুক্ত করে দিয়েছেন, গুনাহের পর আযাব মুক্ত রেখেছেন, মুসলমান আসুন না ওই নবীকে অন্তর থেকে একবার ডাক দিই, পড়ি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া নূর আল্লাহ, পড়ি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুদনিবিন, এবার পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বাবারা সাথে সাথে আমরা স্মরণ করছি তাদের যারা এই জনপদবাসীদেরকে ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে এক দল আছে আমাদের সমাজে যারা ইসলাম দেনে ওয়ালা তো আল্লাহর ওলিদের মানে না, আছে না নাই? কিছুদিন আগে পট পরিবর্তন হয়েছে, ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ বিদায় নিয়েছে, তাদের পতনও বলতে পারেন। তাদের পতনের পরে আমরা দেখছি বাংলাদেশে মাসার ভাঙা শুরু করেছে একদল, ঠিক কি না? এখনো তারা মসনদে আসে নাই, কুরসিতে বসে নাই, বসার আগে ভাঙা শুরু। নাম দিয়েছে বলে সংস্কার, কি বলে না? বললা কি
আপনার আমার ইমান সংস্কার যারা করেছে আজকে মুসলমান নাম লাগিয়ে আপনার আমার মতো এক একজন আল্লাহর ওলিদের মাজারে হামলা করছে, আসেনে নাই কথা বলেন, আসেনে নাই মাথায় রাখবেন এগুলা ইনশাআল্লাহ। এই জনপদের মানুষ ইসলাম আমার আপনার থেকে পাই নাই, আমার মতো মোল্লা আপনার মতো মোল্লা এই জনপদবাসী কি ইসলাম দেই নাই? এই চাঁদগা নয়, গোটো বাংলায় যারা ইসলাম এনেছে তারা হচ্ছে আল্লাহর বলিরা, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাজী আযম দস্তগীর, জিন্দাবাদ। আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে যদি কেউ ইসলাম দাবি করে তাহলে ওই ইসলাম পূর্ণ ইসলাম নয়, ল্যাজখাটা ইসলাম, কথা বলেন ঠিক কি না? এদের ইসলাম পূর্ণ ইসলাম নয়, তারা অনেকটা ওদের মতো। মদিনা শরীফে ইসলাম নবী এনেছেন, সাহাবা একরামদের দিয়েছেন, সাহাবা একরামদের ভিতর সবাই সাহাবা ছিল না, কিছু মোনাফেক ছিল ঠিক কি না? মোনাফেক যদি মদিনা শরীফ থাকলে বলির হাটে থাকতে পারে কি পারে না? মদিনা শরীফে যদি মোনাফেক থাকে বহদ্দার হাটে থাকতে পারে কি পারে না? কথা বলেন ঠিক কি না? ওই তাদের দাবি ওদের দাবির মতো কিরম জানেন? সেই মুনাফিকরা বলেছে আমাদের খালিক আল্লাহ, দীন আল্লাহ, ইসলাম আল্লাহ, এখানে আবার নবী মুহাম্মদ ডাকে, নাউজুবিল্লাহ, যদি উনি দিয়েছেন ধর্ম আমাদেরকে আমরা ওনাকে মানবো না, আমরা আল্লাহকে মানবো। আল্লাহ বলে খবরদার, জবানে তালা দে, কোন নবীকে বাদ দিয়ে আমার পাইতে চাস? বেকুবরা শুনে নে, আমি আল্লাহ বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আমি আল্লাহর পাইতে চাস তো নবীর কদমে যা পেয়ে যাবি, সুবহানাল্লাহ জোরে বলে, নবীর কদমে আল্লাহ আছেন নাই? মদিনা শরীফের মানুষ নবীর কদম থেকে আল্লাহকে পেয়েছে, মক্কা শরীফের মানুষ নবীর কদম থেকে আল্লাহকে পেয়েছে, আহলে আরবরা নবীর কদমে গিয়ে আল্লাহকে পেয়েছে, আহলে হেজাজরা নবীর কদমে গিয়ে আল্লাহকে পেয়েছে, আর বাংলার আহল আমরা যারা আছি, বাংলার মানুষ আমরা যারা আছি, আমরা আল্লাহর রাসূল পেয়েছি ওলি আল্লাহর কদমে গিয়ে। মাথায় রাখবেন এই দেশে খানকাওয়ালারা ইসলাম এনেছে, এই দেশে খানকাওয়ালারা ইসলাম এনেছে, মাজারওয়ালারা ইসলাম এনেছে। মাজার আমাদের সম্পদ, কথা বলেন ঠিক কি না? মাজার মুসলমানদেরই থাকে, বিদর্মীদের মাজার নাই। আমার দেশে একদল যদিও নামুজে মাজারের বিরুদ্ধে, আল্লাহ তাদের মাজার চেনার তৌফিক দান করুন। আমাদের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের, কথা বলেন ঠিক কি না? তারা যদি মন্দির পাহারা দিতে পারে আমরা কি মাজার পাহারা দিতে পারবো কি পারবো না? কথা বলেন পারবো কি পারবো না? আমরা আল্লাহর ওলিদের কদমে নিজের জীবন কুরবান করতে চাই কি চাই না? মদিনাওয়ালার পক্ষে মতে পথে থাকতে চাই কি চাই না? সুন্নিয়তে থাকতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওসিয়া, ইয়া রাসূল আযম দস্তগীর, দুশমনেরা খুশি হে সাহাবান, নবী আলীর দুশমনেরা খুশি হে সাহাবান, কই কই না মুলক গুমা, আমরা সবাই তুমি নিশানা, আমরা সবাই নবীর নিশানা, কই কই না মুলক গুমা। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। খোদা কি কসম এই জবান মিজানের পাল্লায় কথা বলবে। আজকে গানে এসেছেন বসেছেন যদি মনে করতেছেন বলিরাটে উত্তরপাড়ার আব্দুরস যুব সংগঠন এরা মাহফিল সাজাইছে, আমরা যাইলে কি না যাইলে কি? আপনার যদি ইমান থাকে, ইমানের চোখ যদি থাকে, তাহলে আপনি দেখতেন আপনি এসেছেন বসেছেন ফেরিস্তারা আপনাকে পাখা দিয়ে ঘেরাও করে রেখেছে, আর আপনার গুনাহ মাফ চাচ্ছে ফেরিস্তারা আল্লাহর দরবারে। লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? এখানে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন নাই? ওজুর একটা ওয়াজ করে পরে সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে বলেছেন আপনারা বলেন নাই? আমরা সূচনাই আলহামদুলিল্লাহ বলে শুকর আদা করি নাই? লাভটা একটু শুনবেন ভাই, বলেন না লাভটা একটু শুনবেন? শুনেন তাই দিন, কিছু আসছেন যেহেতু নিয়ে যান বাসায়। নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সাথে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলা যে পড়ে তার আমল নামার যে সওয়াবের পাল্লা আছে
সেই পাল্লাটা আল্লাহ সুবহান ওয়া তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই। সময়ে দুনিয়া থেকে জমিন তক যত খালি জায়গা, নবীজি বলেছেন 500 বছর লাগবে অতিক্রম করতে, কয় একবার সুবহান আল্লাহ বললে এটা সওয়াব। আরো জোরে বলেন না ভাই, সারা জীবন আমরা গুনাহ করছি, আসমান জমিন সম পরিমাণ করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আজকে আমি ইয়াকিন দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলতে পারি, একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার মিজানের পাল্লাই আমল নামার সওয়াবের যে খাতা আছে সেটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। নবীজি বলেছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান, নবীজির কথা কি মিথ্যা হতে পারে? নবীজি বলতেন সুবহানাল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। লাভ আছে না নাই? ইমাম বুখারী ভিন্নভাবে বলেছেন, ইমাম বুখারী বলছেন আল্লাহর জমিনে একদল ফেরিস্তা আছে যাদের কাজ হচ্ছে জিকির, যারা করে তাদেরকে খুঁজে খুঁজে বের করা। খুঁজতে 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 তারা যখন বলির হাটের ওই মাহফিলের স্থানে এসে আল্লাহর জিকিরকারীদেরকে দেখতে পায়, তখন তাদের সৈয়দ লিডার নেতা যিনি, তখন তিনি তার আওতাধীন ফেরিস্তাদেরকে বলে আসো বলির হাটের দিকে যাত্রা করি আসমান থেকে, কারণ ওইখানে আল্লাহর বান্দারা বসে আল্লাহকে ডাকতেছে। বাবার আমার এবার তারা এসে ওই জিকিরকারীদেরকে ঘেরাও করে ফেলে। ইমাম বুখারী বলে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা কি করছো আমি জানতে চাই। আল্লাহ জানে, তারপরে জিজ্ঞাবেন আল্লাহ দেখছেন, তারপরে বলবেন ফেরেশতারা তোমরা বলো কি করছো আমি জানতে চাই। আয় আল্লাহ, যারা জমিনে তোমার নামে জিকির করছে আমরা তাদেরকে রহমতের ডানা দিয়ে ঘেরাও করেছি, আল্লাহ তাদের উপর রহমতের বারিশ বর্ষণ করতেছি মওলা। তখন আল্লাহ ডাক দিয়ে বলে তারা কি করছে? কয় আমি আপনি আল্লাহর জিকির করছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে তারা কি করছে? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার মহত্ত্ব বর্ণনা করছে। আল্লাহ বলবেন তারা কি করছে? মওলা তারা আপনার স্মরণ করছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে যে বান্দাগুলা আমি আল্লাহকে ডাকছি বলির হাটের জমিন থেকে, আয় ফেরেশতারা তোমরা বলো আমি জানতে চাই তারা কি আমারে দেখেছে, বলুন আপনারা কি আল্লাহর দেখছেন? নারা দেখেন নাই। তখন ফেরেশতারা আল্লাহর নামের শপথ দিয়ে বলবে মওলা তোমার নামের কসম করে বলছি তারা তোমারে কোনোদিন দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। বাবার আমার আমার ফেরেশতারা এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে রহমান ডাক দিয়ে বলবে আয় ফেরেশতারা আমি আল্লাহ জানতে চাই, তারা যদি জীবনে একবার আমি আল্লাহকে দেখি তাহলে তারা কি করবে আমি জানতে চাই। তখন ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে বলবে আল্লাহ তারা যদি তোমার জীবনে একবার দেখে জীবন থাকতে তারা আর তোমার জিকির ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার আবার আল্লাহ বলবে ও ফেরেশতারা যে বান্দাগুলো আমারে না দেখে আমারে ডাকছে, আমার জিকির করছে, আমার পবিত্রতা বর্ণনা করছে, আমার মহত্ব বর্ণনা করছে, আমি জানতে চাই তারা যদি আমি আল্লাহকে না দেখে আমার জিকির করতে পারে তাহলে আমি তাদের চাহিদা সম্পর্কে জানতে চাই। ও ফেরেশতারা তোমরা বলো আমার বান্দা আমার কাছে কি চায় আমি জানতে চাই। তখন ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়। এবার আল্লাহ বলবে ফেরেশতারা ও ফেরেশতারা তোমরা আমারে বলে দাও যে বান্দারা আমার কাছে জান্নাত চায় তারা কি জান্নাত কোনোদিন দেখেছে? বাবারা বলুন আপনারা কি জান্নাত দেখে নানা দেখেন নাই? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নামের শপথ দিয়ে বলছি তারা জীবনে জান্নাতরে দেখে নাই, না দেখে পাগল হয়ে গিয়েছে, আলেমুল আমার জবান দিয়ে জান্নাতের বর্ণনা শুনেছে, নবীর হাদিস শুনেছে, আল্লাহ তোমার কওল শুনেছে, কোরআনের বাণী খাতিবরা বলেছে, ইমাম সাহেবের জবান দিয়ে শুনেছে, মুয়াজ্জিন সাহেবের জবান দিয়ে শুনেছে, আল্লাহ দেখে নাই, না দেখে পাগল হয়েছে। আল্লাহ বলবে তারা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো জানতে চায়? ফেরেশতারা উত্তরে বলবে আল্লাহ তারা যদি জীবনে একবার জান্নাত দেখে ফেলে জীবন থাকতে তারা জান্নাতের আশার ছাড়বে না, জিকির থামাবে না। জোরে বলে বাবার আবার আল্লাহ বলবে আয় ফেরেশতারা একটা জিনিস পাইলাম তারা আমার কাছে জান্নাত চাই। এবার ফেরেশতারা তোমরা বলে দাও যে বান্দাগুলো আমার কাছে একটা জিনিস চাই তাদের কি কোনো কিছু জিনিস থেকে কোনো জিনিস থেকে তারা নিজের সেফ করতে চায় কি চায় না আমি একটু জানতে চাই। তখন ফেরেশতারা বলবে আল্লাহ একটা জিনিস থেকে তারা নিজেরা বাঁচাইতে চায়, একটা জিনিস থেকে ধরে থাকতে চায়, একটা জিনিস তারা চায় না। আল্লাহ বলবে সেটা কি? কয় সেটা জাহান্নাম। ঠিক কি না? আরো জোরে ভাই ঠিক কি না? বলবে আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার আল্লাহ বলবে আয় ফেরেশতারা
তোরা একবার বল, এবার তোরা বল, জাহান্নাম কি তারা দেখেছে? বলুন জাহান্নাম কি দেখেছেন? নানা দেখেন নাই। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নামের শপথ, তারা জাহান্নাম দেখে নাই, কিন্তু না দেখে জাহান্নামের বয়ান শুনে তারা পাগল হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ জাহান্নামের বয়ান যখন সাহাবায়ে কেরাম দিকে করত, সাহাবায়ে কেরাম বসে বসে চুকির ফোঁটা ফালাইতো আর জাহান্নাম থেকে আল্লাহর দরবারে ভিক্ষা চাইতো বাসার জন্য। ফেরেশতারা বলবে, আল্লাহ ওই জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়, দূরে থাকতে চায়, নিজেকে হেফাজত করতে চায়, বিরত রাখতে চায়। আল্লাহ বলবে, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, তোমার নামের শপথ, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যে বান্দারা আমার না দেখে জান্নাত না দেখে জান্নাতের দেওয়ানা হয়েছে, আমি তোদেরকে সাক্ষ্য রেখে তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। দোস্তে আমি দস্তগি জিন্দাবাদ বাজান। এবার ফেরেশতারা আমাদের বিরুদ্ধে চলে যাবে। ফেরেশতারা এবার বল না, ফেরেশতারা এবার আল্লাহ তুমি সবাই মাফ করে দিলা, এখানে বলির হাটে তো সবাই তোমার নবীর স্মরণের জন্য আসে নাই, সবাই তুমি আল্লাহর ডাকার জন্য আসে নাই, কেউ আসছে বাড়ির থেকে কয়েলের জন্য বাইরে হইছে, এটা হুজুরের ওয়াজ শুনি মসজিদের ভিতর চলে আসছে, মাহফিলের ভিতর চলে আসছে, আর কেউ গেছে খালার বাড়ি সেখান থেকে মাহফিল আসছে, কেউ যাচ্ছে নানুর বাড়িতে, কেউ যাচ্ছে শ্বশুর বাড়িতে, আল্লাহ প্রতিমধ্যে ব্রেক দিয়ে তোমার স্মরণে ঢুকেছে, তোমার নবীর স্মরণে ঢুকেছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিছ? আল্লাহ বলে, এই বরকতময় জলসাই কে কি জন্য আসছে এটা আমার দেখার বিষয় না, সে যেহেতু জবান খুলে জিকির করেছে তাকে মাফ করার জন্য এটাই যথেষ্ট। আরো জোরে, আরো জোরে, এখানে আসলে লাভ আছে না নাই? সাইয়ের দোকানে বসে বসে আড্ডা মারিলে লাভ আছে? তিন রাস্তার মোড়ে দাঁড়ায় ভাবছি ফ্রি ফায়ারের লাভ আছে? গার্লফ্রেন্ডের সাথে কথা বললে বলে না বলে লাভ আছে? ঘরের দরজা দারোয়ানের মতো পাহারা দিলে লাভ আছে? ফেমিকার বাড়ির দরজা পাহারা দিলে লাভ আছে? আরেকজনের সালের উপর যায় দলা মারলে লাভ আছে? নাই লাভ। এখানে আল্লাহ ওয়াফাদারদেরকে লুফে নেওয়ার তৌফিক দান করুন। আজকে যারা আসছেন এই বসাটা কেয়ামতের ময়দানে আপনাদের পক্ষে কথা বলবে। আর একটু লাভ আমি বলি, কেন এত এই যুবকরা লাখ লাখ টাকা সাজে খরচ করে এগুলা বানাচ্ছে সাজাচ্ছে, কিছু লাভ না বললে তো হক আদায় হবে না, কথা বলেন ঠিক নেবে ঠিক? মাহফিল ও তাঁর আর বায়ল আর উদ্বুদ্ধ করি বললে লাভই না কে দন দরকার, কারণ দুনিয়ার মাঝে আদাইও লাভ বুঝে ফলাইও লাভ বুঝে, তাহলে টিয়া দু টিকে দিলে নলা কত উড়াইয়া কি ধর মাস্কারি শুরু করছিস নাকি? ঠিক নেবে ঠিক? দশ টিকে দেব গো ফানে দেখাইতে পারি ফার বলে কি বলে না, কথা বলে না বলে কি বলে না? ছোট বাচ্চারাও আজকাল দশ টাকা নিতে যায় না, এদেরও হতা পাইন কি ভাই নাই, তার বন্ধুর তো লজে চাকাবার না ভাই যুগ, ঠিক নেবে ঠিক? তাহলে লাভ ছোট বাচ্চারাও বুঝে কি বুঝে না? আরো জোরে বলেন বুঝে কি বুঝে না? বুঝে। লাভ তো একটু বলে দিই, মাহফিলে হাজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এখানে আমরা এসে আমার নবীর উপর অসংখ্য দরুদ সালাম পড়েছি সূচনায়, ঠিক না ভাই ঠিক? এই দরুদ, এই দরুদ একটা ফাজাইল আমি বলছি, হাদিসে পাক আসছে আল্লাহ কিয়ামতের ইন্তেজাম করবেন, কিয়ামতের আজকের আশাটাও একটা ইন্তেজাম। এখানে যেভাবে আসছেন কিয়ামতও এরকম একটা ইন্তেজাম হবে, মানুষরা কবর থেকে উঠে দাঁড়াবে। আমি একটা আওয়াজ চাইবো সোয়াল আর জোরে বলে। এখন আজকে আসছেন ওয়াজ শোনার জন্য, আজকে আসছেন ওয়াজ শোনার জন্য, সেদিন যাবেন আপনার হিসাব দেওয়ার জন্য, আপনার কৃতকর্মের ফলাফলের জন্য। আল্লাহ বলছেন, ফামা ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, ভালো কিংবা মন্দ জাররা পরিমাণ হলো সেটা সেদিন মিজানের পাল্লায় কথা বলবে, আপনার পক্ষে বিপক্ষে। জোরে বলেন সুবহান। বাবা আমার সেদিন আদম সাফি উঠলাম আরশ আযিমের ছায়ায় বসে সবুজ রঙের জামা পরে, মানুষ তথা তার অম্মত তার বান্দাম তার গোলাম তার আব্দ
তার ওয়াফাত আর বেওয়াফা সমস্ত বান্দাদের আমল গোলা তিনি দেখবেন। তার নাসল দিয়ে কিয়ামত পর্যন্ত আগত সন্তানদের আমল নামা দেখবে। এবার তিনি দেখতে পাইবি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের এরকম মক্কি ফেরেশতারা মিজানের পাল্লা থেকে জাহান্নামের ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানার আসামিদেরকে ফাঁসির কাজটা যখন নিয়ে যাই হাত পা বন্ধ করে ডান্ডা বেরিয়ে পড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিদেরকে যেভাবে নিয়ে যাই সেভাবে ডান্ডা বেরিয়ে পড়িয়ে নিয়ে যাবে, জাহান্নামের পোশাক পরিয়ে নিয়ে যাবে। ও মুসলমান নবীর গোলাম, ওই সময় আদম সাইফিউল্লাহ এই দৃশ্য দেখে আমার নবীকে ডাক দিবে। হাদিস পাকের মধ্যে এসেছে ইয়া আহমদ বলে বলে আল্লাহর নবীকে আদম সাইফিউল্লাহ ডাক দিবে। বাবার আমার আপনারা বলতে পারেন আহমদ কি আমার নবীর নাম? আমি বলবো হ্যাঁ, কোরআনুল করিম আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার নবীকে আহমদ বলে ডেকেছেন, ঈসা রূহুল্লাহ বলেছেন, আমার পরে যিনি জমিনে আসবেন নবী হয়ে ওনার নাম আহমদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই আদম সাফিউল্লাহ আমার নবীকে ডাক দিবে আহমদ বলে আমার নবীকে ডাক দিতে দেনি রহমাতাল্লিল আলামিন। সঙ্গে সঙ্গে ওই আদম সাইফুল্লাহ ডাকে সাড়া দিয়ে বলবে লাব্বাইক ইয়া আবুল বাশার, ওগো মানব মিল্লাতের পিতা। বাবার আমার জোড়া আসার আগে যেমন আসমানে বিজলি চমকাই, বৃষ্টি আসার আগে যেমন আসমানের মধ্যে বিজলি চমকায় বিদ্যুৎ চমকায়, তেমনি বাবা আল্লাহর নবী বিজলির মতো দৌড়াদৌড়ি করবেন উম্মতকে মুক্তির জন্যে, উম্মতকে সেভ করার জন্যে, উম্মতকে বাঁচানোর জন্যে। আল্লাহর নবী আদম সাইফুল্লাহ ডাকে সাড়া দিবেন আর আদম সাইফুল্লাহ বলবেন ওগো নবী রহমাতাল্লিল আলামিন, দেখুন দেখুন আপনার একজন উম্মতকে ফেরেশতারা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছে বলেন বলেন, কোথায়? জাহান্নামে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে দেরি করবেন না, এক ন্যানো সেকেন্ড তো দাঁড়াবেন না, এক ন্যানো সেকেন্ড, এক সেকেন্ডে এক হাজার বাঘ কুড়লি, সেখান থেকে এক বাঘ দিলে, এক সেকেন্ডের এক হাজার বাঘের এক বাঘকে এক ন্যানো সেকেন্ড বলা হয়। নবীজি এক ন্যানো সেকেন্ড তো দেরি করবেন না, দৌড় মারবেন, গিয়ে দেয়ালের মতো প্রতিবন্ধক হয়ে যাবেন, ফিরিস্তাদের সামনে দাঁড়িয়ে যাবেন, উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন। ফিরিস্তারা ফিরিস্তারা কোথায় নিয়ে যাচ্ছ? আপনি আমাদেরকে বাধা দিবেন না, ফিরিস্তারা বলবেন আপনি আমাদেরকে বাধা দিবেন না, আর আমরা আপনার নির্দেশ পালনে সক্ষম নই, অক্ষম, আমরা অপারক, আপনার ডাক আজকে আমরা শুনছি না। আল্লাহ বলেছে ইনি জাহান্নামি, গুনাহ বেশি হয়েছে, সওয়াব কম হয়েছে, জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি আমাদেরকে বাধা দিবেন না। আমরা কঠোর প্রকৃতির ফেরিস্তা, আমাদের অন্তরে দয়া নাই, মায়া নাই, ভালোবাসা নাই, বিদ্যতা নাই, মহাব্বত নাই, ইশক নাই, আমরা কঠোর ফেরিস্তা, আমাদের আল্লাহ জাহান্নামের জন্য নিয়োজিত করেছে, ইনি হচ্ছে জাহান্নামের খাবার, ওনাকে আমরা নিয়ে যাচ্ছি। তখন আল্লাহর হাবিব বলবেন নিয়ে যাইতে পারবা না, আমি নবী বলছি, তারা বলবে আমরা নিয়ে যাবই যাব। তখন আল্লাহর হাবিব এক হাত দিয়ে নূর আলীর দাড়ি মোবারক ধরবেন, আরেক হাত মাওলার দরবারে ওঠা করে ধরবেন, বলবেন ইয়া রব তুমি তো আমাকে বলে দিয়েছো, তুমি তো আমাকে বলে দিয়েছো উম্মতের ব্যাপারে তুমি আমাকে লজ্জিত করবা না, আজ হাশরের মাঠে তুমি বলেছো আমি একমাত্র নবী যিনি তোমার সামনে দাঁড়িয়ে উম্মতের জন্য শাফাত করব, তুমি তো বলেছো আমাকে কথা বলার অনুমতি দিবা, তুমি তো বলেছো আমার কথাকে তুমি কবুল করবা, তুমি তো বলেছো হাশরের মাঠে আমার সামনে গাইবা। আল্লাহ কয় আজ সময় এসেছে, তুমি এলান দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ এলান দিবে আতিও মুহাম্মদ, ফেরেশতারা আমার নবী যা বলে তা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যা বলে তাই করো। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাচ্ছেন? সুবহানাল্লাহ। এতক্ষণ তাদের পাওয়ার আল্লাহ বলার সাথে সাথে তারা একদম নরম হয়ে গিয়েছে। বাবার আমার আল্লাহর হাবিব বলবি আমি একটা জিনিস চাইব, ফেরেশতারা তোমরা আমার উম্মতকে আবার মিজানের সামনে নিয়ে যাও, মিজানের পাল্লার সামনে নিয়ে যাওয়া হবে, মিজানের পাল্লায় নিয়ে গিয়ে উম্মতের সওয়াব এক পাল্লায় তুলে দিবে, গুনাহের এক পাল্লায় তুলে দিবে। ও মুসলমান, ও মদিনাওয়ালা রফা ওয়াফাদার উম্মতেরা, রহমাতাল্লিল আলামিন তখন দেখতে পাবেন বান্দার ওই উম্মতের সওয়াবের পাল্লাটা নিচে নেমে গিয়েছে, গুনাহের পাল্লাটা উপর উঠে গিয়েছে। এখন আপনারা মনে মনে ভাবছেন মনে হয় সে পার পেয়ে গিয়েছে, না না, দুনিয়ার পাল্লার সিস্টেম যেইটা বাড়ি হবে সেইটা ওজনে নিচে নেমে যাবে,
আর যেটা পাতলা হবে দুনিয়ার মি দাড়ি পাল্লার সিস্টেম সেটা উপরে উঠে যাবে, যেটা বাড়ি সেটা নিচে নেমে যাবে, আর মিজানের পাল্লার সিস্টেম আলাদা, যেটা বাড়ি হবে সেটা নিচে নামবে না সেটা উপরে উঠে যাবে, আর যেটা কম হবে সেটা মিজানের পাল্লাই নিচে নেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা দেখবেন তার গোনা উপরে উঠে গেছে বেশি, সওয়াব নিচে নেমে গেছে কম, ফেরেশতারা বলবে রসুল দেখছেন দেখছেন এই জন্যই তোমার জাহান্নামে নিয়ে গেছি, উনি বদকা গুনাহগার। আমার নবী বলবে দাঁড়াও না আমি আসি তো। নবীজি নিজ পকেট মোবারক থেকে একটা সাদা কাগজের টুকরা, কিসের টুকরা? আরো আসতে কিছু টুকরা, আরো জুড়ে কিসের টুকরা বের করে সওয়াবের পাল্লাই দিবেন, সওয়াবের পাল্লা উপর উঠে যাবে। কয় টুকরা দিছে বাজান, আরো জুড়ে বলেন কয় টুকরা? সেই এক টুকরা হচ্ছে দরুদে পাকের টুকরা। আসুন আমরা সেদিন পার পাওয়ার আশায় একবার পড়ি দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটাটা কবুল হলে জান্নাত কনফার্ম। এই একটা দরুদ যাকে বলছি যার কথা বলছি, এই একটা দরুদ এনাকে জাহান্নামি থেকে জান্নাতি বানালো। কিভাবে দেখেন নবীজি? এক টুকরা দিতে দেরি, সওয়াব বেড়ে গেল, গুনাহ কমে গেল, ফেরেশতারা বলে ইনি আবার জান্নাতি হলো, জান্নাতি পোশাক পরালেন, নিয়ে যাচ্ছে। উম্মত বলে এই ফেরেশতারা দাঁড়াও, কে এসে আজকে আমাকে বাঁচিয়েছে, একটু তার সাথে আমি মুভ করতে চাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বালিহি। আজকে আমার মা বাবা ভাই স্ত্রী পুত্র বন্ধুবান্ধব আমাকে পরিচয় দেয় নাই, এই মহা কঠিন মুহূর্তে আমাকে বাঁচিয়েছে তিনি কে, আমি একটু তাকে দেখব। আমার নবীর সামনে উম্মত যাবে, বলবে হুজুর আপনার কদমে আমার জান কুরবান, মায়ের জান কুরবান, বাবার জান কুরবান, অগুয়াগন্তক আপনি কে জানতে চাই? নবীজি নূরানি চেহারা মুবারক থেকে কাপড় সরিয়ে বলবে উম্মত আমি তোমার ওই নবী যার উপর তুমি একবার দরুদ পড়েছ, আজ কঠিন মুহূর্তে ও একটি দরুদ তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। মাথায় রাখবেন এই বান্দা দরুদ পড়েছে আমার নবীর, আমার নবীর উপরে জীবনে একবার, কয়বার? আরো যদি বলেন কয়বার? তো উনি জীবনে সারা জীবন মিলে একবার পড়ছে। নবীজি বলেছেন কেউ যদি আমার উপর দরুদ পাঠ করে সল্লু আলাইয়া ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি, নবীজি বলছেন সল্লু আলাইয়া আমার উপর পড়ো দরুদ, ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি আইনা মা কুনতুম, তোমরা যেখানে বসে দরুদ পাঠ করবা সমস্যা নাই, ওইটা আমার আমি নবীর দফতরে এসে জমা হয়ে যাবে। আরেক হাদিসে বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু ফা ইন্না সলাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি আইনা মা কুনতুম, নবীজি বলেছেন তোমরা আমার উপরে দরুদ পড়ো আমাকে সালাম দাও, কেন? দরুদ সালাম যেখানে বসে পড়ো সমস্যা নাই, এগুলো আমার কাছে পৌঁছে যায়। নবীজি বলেছেন সালাম দিলে লাভ কি জানেন? মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরদা আলাইহি সালাম, সালাম দিলে নবী ওইখান থেকে উত্তর দেয়। আমি বলবো কোন বান্দা, এটা হাজি আমদাদুল্লাহ মাহাজের মক্কি ভিন্নভাবে বলেছেন, কৌমিদের মুরব্বী হাজি আমদাদুল্লাহ বলেছেন কেউ যদি আমার নবীর তাওয়াজ্জু চায়, আমরা যে আমার নবীর উম্মত এটা নবীর এলমের মধ্যে আছে, নবী আমাদেরকে চিনেন জানেন আমাদের ডাক শুনেন, স্পেশাল কোনো বান্দা যদি এটা চাই এই মুহূর্তে আমার নবীর নজরটা আমার দিকে পড়ুক, আমি যেমন আপনার দিকে এখন নজর দিলাম আপনার দিকে দিলাম, এইভাবে হাজি আমদাদুল্লাহ মাহাজের মক্কি বলছেন কেউ যদি এইভাবে আমার নবীর নজর চায় তাওয়াজ্জু চায়, কেউ যদি মনে মনে ভাবে এই মুহূর্তে নবী মদিনা থেকে আমার দিকে ফিরে যাক আমাকে দেখুক, তাহলে সে যেন মিলাদ নবীর মাহফিল সাজি সেখানে বসে দরুদ শরীফ পড়া শুরু করে দেয়। আমি বলবো কোন বান্দা যদি আমার নবীর তাওয়াজ্জু চায়, আমরা নবীর উম্মত এটা নবীর এলমে আছে, নবী আমাদেরকে চিনে আমাদের ডাক শুনে আমাদের জন্য দোয়া করছেন, কিন্তু এর পরেও কোন বান্দা যদি এই মুহূর্তে এটা ভাবে যে আমার নবী আমার স্মরণ করুক, এই মুহূর্তে নবী মদিনার থেকে নূরানি নজরটা আমার দিকে দিক,
খোদা কি কসম আমি বলবো, কেউ যদি এরকম জিনিসটা আশা করে তাহলে সে আমার নবীর উপর একবার দরুদ আর সালাম পাঠ করলে নবী মদিনা থেকে তার দিকে ফিরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরি দরুদ সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদের দিকে এখন দৃষ্টি দিয়েছেন বাবার আমার, এগুলা ইমানদাররা বুঝবে, এগুলা বাকিদের অন্যরকম লাগবে, ঠিক নেবে ঠিক। আসুন সামনে যাই, কোরআনুল কারীমের দুটো আয়াত আমি পড়েছি। কয়টা আয়াত? দুটো। সূরা হুজুরাতের সেই আয়াতের প্রথম আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান দিচ্ছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ইমানদাররা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমান আমাদের আছে না নাই? ইমান কি? ইমান হচ্ছে একটা বিশ্বাসের নাম, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্থাপন করা যায়, অনুভব করা যায়, স্বাদ পাওয়া যায়। নবজি বলছে সেই ইমানের স্বাদ পেয়েছে, তার ইমান পূর্ণ হয়েছে। কে? তিন ক্যাটাগরির ব্যক্তিদের কথা আমি নবী বলে দিলাম। তোর মধ্যে এক নং যে ইমানের স্বাদ পেয়েছে কিংবা যার ইমান মোকামল হয়েছে, তিনি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ এবং আমি রসুলকে জানার চেয়ে বেশি ভালোবাসে। আরো জোরে বলেন, দলিল আছে না নাই? হাদিস কোরআনও আছে, কোরআন আল্লাহ বলেছেন আসাদ্দু হুব্বান লিল্লাহ, আসাদ্দু হুব্বান লিল্লাহ। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর রসুলকে সব কিছুর চেয়ে, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের মেবি 31 নং আয়াত আল্লাহ বলেছেন যদি আল্লাহর ভালোবাসা হাসিল করতে চান তাহলে নবীর কদমে যাইতে হবে। এভাবে অসংখ্য আয়াত আছে যে আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতে। নবীজি হাদিসে বলছেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদার সে যার কাছে আমি নবী সবার চেয়ে বেশি প্রিয়। জোরে বলেন খালেক হিসেবে আল্লাহর পরে, খালক তথা সৃষ্টি জগতের ভিতরে যার কাছে আমি নবী সবার চেয়ে বেশি প্রিয় সেই ইমানদার। তো নবীজি বলছেন তার ইমান পরিপূর্ণ হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়ে বেশি। দুই নাম্বার, যে আল্লাহর বান্দাকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ, দেশত নাই আরো জোরে হন বাবা, মাশাআল্লাহ। তা আমরা দুনিয়াতে ভালোবাসি কি বাসি না? বিয়ের আগে আমাদের অনেকে ভালোবাসা বাসি করে না? আল্লাহর কসম এগুলা জায়েজ নাই। গায়রে মহরেম কোন মেয়ের সাথে আপনি ভালোবাসার বন্ধন আবদ্ধ হতে পারবেন? বিয়ের আগে মাকে, বাবাকে, আপনার ভাইকে, বোনকে, মহরেম যারা আছে এদেরকে, 14 প্রকারের নারীদেরকে ভালোবাসতে পারবেন যাদের সাথে বিয়ের পিঁড়িতে বসা জায়েজ নাই, এদেরকে ভালোবাসতে পারবেন নারীদের ভিতর। কিন্তু ওই যে তালতো বইন, ওই যে খালাতো বইন, ওই যে সাদাতো বইন, ফুফাতো বইন, জেড়াতো বইন, ইত্যাদি ইত্যাদি এলাকার বইন, আরেল্লা বইন, ফারেল্লা বইন, এই নলে কথা হন ঘন্টার পর ঘন্টা, চিটিং করা, এদের সাথে ছটফটি খাওয়া, ফুসকা খাওয়া, সিআরবি ঘুরতে যাওয়া, ফতেঙ্গা সিবিচ যাওয়া, জায়েজ আছে? জোরে বলুন আছে? আমাদের সমাজটা আজকে এত বেহায়াতে ঢুকে গেছে যেগুলো বলার বাইরে। রাতের একটা বাজে, আমাদের মেয়েগুলা যখন তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ধরা খায়, তো বাবা যখন জিগায় কার সাথে কথা বলো, কয় আমার বন্ধুর সাথে, নাউজুবিল্লাহ। মাথায় রাখবেন যারা নারীরা আছেন, যারা যুবকরা আছেন, বিয়ের আগে ওয়াল্লাহি আল্লাহ রাসূলকে সাক্ষ্য রেখে বলছি, বিয়ের আগে গায়রে মোহরেম মেয়ের সাথে প্রেম করা জায়েজ? এগুলা দৈহিক চাহিদা, এগুলা প্রেম না। প্রেম কি বুঝেন আপনি? প্রেম কাকে বলে? প্রেমে কোনো আসক্তি থাকতে পারবে না, প্রেমে কোনো চাহিদা থাকতে পারবে না, প্রেম হবে শুধু আল্লাহর বাস্তে, আল্লাহর হাবিবের বাস্তে। গতকালকে প্রেম আর ভালোবাসা নিয়ে ওয়াজ করেছি সিবাদুলিতে, এই বিষয়টা দিয়েছিল। নবীজি বলেছেন কেউ যদি প্রেম করে, যার সাথে প্রেম করতে চান তারা জানাই দিবেন, কেউ যদি ভালোবাসে তারা জানাই দিতে হবে। দেখুন যখন প্রেমিক প্রেমিকের সাথে দেখা করতে যায়, আল্লাহর কসম নবীজির হাদিস, নবী বলছেন একজন ফেরেশতা মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে ওই কথা বলার জন্য, ওই বান্দারে যে আরেক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে তার এই কথা বলার জন্য যে হে আব্দুল্লাহ, তুমি আল্লাহর ওই বান্দাটারে যেমনে ভালোবাসো আল্লাহ তোমারে তেমনে ভালোবাসে।
তার মানে তুমি পেরেছ নিলে ভালোবাসো, আল্লাহ তোমার নিলে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসাটা হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্যে। সেখানে টাকার লোক, দৈহিক চাহিদার লোক, সৌন্দর্যের লোক, লম্বা বাইটার লোক, টিয়ার লোক, সম্পত্তির লোক, ক্ষমতার লোক, এগুলো থাকতে পারবে? এখন তো আমরা ভালোবাসি তারে যার বাবার সাইড পাঁচটা ফ্ল্যাট আছে, আর বিয়ের আগে এই ফ্যাম ভালোবাসা এগুলো তো যাইস নাই। আমার যুবকরা 14 ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডকে ফুল দেয় 500 টাকা 1000 টাকা খরচ করি, নিজের মারে কোনোদিন ফুল দেয় নাই। ফেমিক ফেমিকারা 24 ঘন্টায় 48 বার আই লাভ ইউ বলে, খোদার কসম নিজের মা বাবারও কোনোদিন আই লাভ ইউ বলে নাই। এরা কেউ আসল না, হই অন্তেন দিলে আই লাভ ইউ আমি অনরায় ভালোবাসি মারে কয়েকজন ফাদার বোধে উগ্গ ভাই আলহামদুলিল্লাহ। এবার যদি হইতে আইলে মারে আল্লাহ এবার হওয়া নিয়ে কবুল করো, এবার উসিলে আরা ব্যয় করে খবর তফিক দান করো। আজ এ বাড়ি যায় আব্বা আমার আই লাভ ইউ হয়ে বেলা এবার বাংলা থইতে সরম না আইলে ইংরেজি থইবার, ইংরেজি হতে সরম না আইলে আরবি ধই দিবেন, আল্লাহর খবর তফিক দান করো। তাহলে আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর বান্দাকে আল্লাহর জন্য ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। আবার গায়রে মুহরিম না মুহরিম, আত্মীয় স্বজন মা বাবা, বিয়ের পর স্ত্রীকে, বিয়ের পরে সন্তানকে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে, নবীজি বলছেন তার ঈমান পরিপূর্ণ হয়েছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, বান্দারে আল্লাহ গুনাহ থেকে মুক্তি দেওয়ার পরে সে পুনরায় গুনাহে লিপ্ত হওয়াকে যদি অপছন্দনীয় মনে করে, তাহলে আল্লাহ হাবিব, আল্লাহর হাবিবে এলান দিয়েছেন তার ঈমান পূর্ণ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ ওই ধরনের ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমানকে পূর্ণ করতে পেরেছো, যাদের ঈমান মুকাম্মাল হয়েছে, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে প্রবল অন্তর থেকে অগাধ ভক্তি শ্রদ্ধা ভালোবাসার বিশ্বাসের মধ্যে রাখতে পেরেছো, যারা পরিপূর্ণ দ্বীনের ভিতর দাখিল হতে পেরেছো, উদখুল ফিসসিনে কাফার অন্তর্ভুক্ত যারা হতে পেরেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছে সেই রকম ঈমানদাররা আমি তোমাদেরকে বলছি, লা তুকাদ্দিমু, ঈমান আনার পরে আগে যাইও না, বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের, একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে দিল্লে ঈমানদারও নাই, তোমরা তো কই দিয়ে তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আগে না যাইও, নাউযুবিল্লাহ, বড় গরি করো। তাহলে আমাদের সমাজে আজকে এক দল আছে যারা আল্লাহ আল্লাহর রাসূলের আগে যাইতে যাচ্ছে, আছে না নাই? আরেক দল আছে, আল্লাহ যে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখযুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু, নবী যা দিয়েছেন ধরো, যা নিষেধ করেছেন ছুঁড়ে মারো, তার মানে আমার নবীর কদমে কদমে তোমরা চলো, ইন্নাকাল আলা খুলুকিন আযীম, কারণ খুলকে আযীম আমার নবী, তো তোমরা দুনিয়াতে আমার নবীর অনুসরণ করো, কারণ উসওয়ায়ে হাসানা আমি আমার নবীর জীবনে রেখেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা আমি আল্লাহ নবীর কদমে নবীর পদাঙ্কের মধ্যে রেখেছি, এজন্য আমরা নবীজির কদমের চেয়ে কম কদম বাড়ালে হবে না, কম কদম মানে আবার ওই রকম না, মানে আল্লাহর নবী দিন হিসেবে আমাদেরকে যেটা দিয়েছেন আমরা যদি সেটার একটা মানি বাকিটা না মানি, তাহলে এখন আমরা নবীর পদাঙ্কের অনুসরণ করতে পারছি না, নবীর কদমে কদমে চলতে পারছি না। আল্লাহ বলেছেন নবীর কদমে কদমেই চলতে হবে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, নবীর আগেও যাওয়া যাবে না, নবীর অনেক দূরেও থাকা যাবে না, আমার নবীর সাথে সংযুক্ত থাকতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে সংযুক্ত আমরা থাকতে চাই কি চাই না? সংযুক্ত কোন দল আছে জানেন? ইবনে ওমর বলছেন দুনিয়াতে হাজার দল আজকে আমরা দেখতে পাচ্ছি, নবীজি বলেছেন আমাদের কাছ থেকে 1000 বছর আগে, ইন্না বনি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লা, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, কয় বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে, আমি নবী বলছি আবার উম্মত 73 দল হবে, তন্মধ্যে 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, যে দল জান্নাতি সেই দলে আমি আছি, তোমরা আছো সাহাবারা, তাহলে নবী আর সাহাবার বাইরে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে, আরো জোরে যাওয়া যাবে, নারে তাকবীর, নারে রিসালাত,
নারে গাউসিয়া, নারে তকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, রাসূল আজম দস্তগীর, পড়ন মেহমান লাগাম, শুভেচ্ছা, পড়ন মেহমান লাগাম, মাশাআল্লাহ মারহাবা, বাবাজি আসছে, গেছে, আসবে আবার ইনশাআল্লাহ, আল্লাহ পাক বাবাজির হাজিরি কবুল করুন, আমিন পড়েন, তুম মুহাব্বতে দরদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محبت پڑی اللہ 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 لا الہ الا ہو আমি নবীবি কে গুলশন মে আয়া হে তাজা বাহার, আমি নবীবি কে গুলশন মে আয়ি হে তাজা বাহার, পড়তে গে সালাম আলাইকা ওয়া সালাম, পড়তে গে সালাম আলাইকা ওয়া সালাম, আজ দরদে বার মদনী আল্লাহ 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 যারা উর্দু বুঝনে তাদের জন্য বাংলায় বলছি, আমে নামায়ের কোলে আসিল মুক্তা জড়ানো এটি, মামে নামায়ের কোলে আসিল মুক্তা জড়ানো এটি, আরে পড়েছিল সেদিন দরদ সালাম, পড়েছিল সেদিন দরদ সালাম, সমস্ত ফিরিস্তা কোল মদানী আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, আউয়ালু আখির সবকো জি জানে, দেখি বগিদো করিব, আউয়ালু আখির সবকো জি জানে, দেখি করিব বাঈদ, গায়েব কি খবরি দেনে ওয়ালা, গায়েব কি খবরি দেনে ওয়ালা, আল্লাহ কা প্যারা হাবিব মদনী আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে আল্লাহ বলছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, সেই আল্লাহ এবং তার হাবিবের আগে যাওয়া যাবে, জোরে বলুন আগে যাওয়া যাবে, আগে যাওয়া মানে কি, একদল বলবে আগে যাওয়া মানে কি, আগে যাওয়া মানে নবীজি যেটা বলেন নাই সেটা করা, আর নবীজি যেটা বলেছেন সেটাকে দুইয়ে মুছে বাদ দিয়ে দেয় ইসলাম থেকে, ঠিক নেবে ঠিক, আজকের দিনও আমরা দেখছি আমাদের সমাজে একটা দল আছে তাদের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত যায় তারা কোরআনের আয়াতকে মিথ্যা বানায় তাদের দাবিকে সত্য বলে চালায় দেয়, ঠিক নেবে ঠিক, তাদের বিরুদ্ধে হাদিস গেলে
তারা হাদিসকে জাল হাদিস, জয়ীফ হাদিস, মওযূ হাদিস ইত্যাদি ইত্যাদি বলে তাদের মতের উপর তারা অটল থেকে যায়। কথা বলে ঠিক রে বেটে, তাদের কাছে আল্লাহ রসুলের চেয়ে দল বড়, তাদের কাছে আল্লাহ রসুলের স্বার্থে চেয়ে তাদের উলামাদের কথা বলো ঠিক দেবে ঠিক, জোরে বলুন ঠিক কি না? আল্লাহ বলছে এইগুলা করা যাবে, করা যাবে। এরপর আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে কি করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি জানেন? তাকওয়া নবীজি বলছেন কোথায় থাকে তোমরা কি জানো? ওই আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এইখানে অন্তরে থাকে, অন্তরে। জোরে বলে বলছেন তাকওয়া কোথায়? অন্তরে। বলেন কোথায়? অন্তরে। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে নবীর মহব্বত। এক কথায় যার দিলে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, তাকে মুত্তাকি বলা হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মুত্তাকি বনার চেষ্টা করো। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকির দাম আমি আল্লাহর কাছেই আছে। মুত্তাকি যদি রিক্সাওয়ালা হয় দুনিয়ার মানুষ তাকে সালাম না দিক সমস্যা নাই, দুনিয়ার মানুষবাসী তো সালাম দেয়, টাকাওয়ালা রে, পয়সাওয়ালা রে, এমপি রে, মিনিস্টার রে, সমাজের সর্দার মাতবর যারা আছে এদেরকে চিহ্নিত সুদীকে, বসকুরকে, থানার ওসিকে, পাওয়ারফুল লিডারদেরকে। কিন্তু আল্লাহ বলে দুনিয়াবাসীর কাছে টাকাওয়ালার দাম থাকলেও আমার কাছে নাই। যদি টাকাওয়ালার অন্তরে তাকওয়া থাকে, যদি পয়সাওয়ালার অন্তরে তাকওয়া থাকে, তাহলে তার দাম আমার কাছে আছে। মুত্তাকি টাকাওয়ালা হতে পারে, সুইফারও হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, ঠিক নেবে ঠিক। আমি মনে করি এই যুগে তো ম্যাক্সিমাম ধনী এবং ধনীর ছেলে, আমি আবার ধনীদের বিরুদ্ধে না, কিছু কিছু বলবো না, এখন অধিকাংশ বলবো, এখন অধিকাংশ, কারণ কোটি কোটি টাকা খরচ করে ব্যান ফ্যাকেজ বিয়ের আগের দিন গরিবরা করে না, ধনীরাই করে যে, ঠিক নেবে ঠিক। ওইখানে চট্টগ্রামের সবচেয়ে বড় হোটেলের নাম কি? রেডিসন ব্লু। ওইখানে কেসিনো খেলতে আমার গরিবরা যায় না, কোটি টাকার মালিকরা যায়। এখানে মদের বারে লাইসেন্স নিয়ে মদ ক্রয় করে গরিবরা না, ধনীরা। তো যে ধনীরে এগুলা করে আর কি, এদের জন্য বলবে, বলবো আমি, আপনি টাকা পেয়ে দিন থেকে খারেজ হয়ে যাচ্ছেন, আপনি কি একবারও ভাবছেন একদিন টাকা ফেলে আপনাকে বিদায় নিতে হবে? সঙ্গে করে আপনার দিনটাই যাবে, সেদিন আল্লাহর ভয়ে এক টাকা দান করলে সেটা কবরে পাবে, আর কোটি টাকা মানুষকে দেখানোর জন্য দান করলে সেই টাকা আপনাকে ফায়দা দিবে না। আল্লাহ বলবে রে বান্দা, ইন আল্লাহ দিয়েস না বেটা, তুই দুনিয়ার মানুষে তোরে টিয়াওয়ালা হই, আর তুই সালাম দিবে লাই দিয়েস মানুষে সালাম দিয়ে তো টিয়াওয়ালা হইয়ে তো ইনতে আল্লাহ নো দোষ আর তো গেলে বিনিময় চর হতা হন ঠিক নেবে ঠিক। আর আল্লাহর জন্য যারা এক টাকা দিবি, কয় টাকা এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন কয় টাকা? আল্লাহ বলছে আল্লাহ দিন ইন ফিকুন আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিদা ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। জোরে বলেন তাদের বিনিময় আমি আল্লাহ কুদরতি হাতে দেব। এই বলেন আল্লাহ যারে দেয় তারে দেওয়ার মতো দেয়। বলেন আল্লাহ যারে দেয় তারে কেমন দিবে? আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। আল্লাহ চাইলে এক টাকার বিনিময়ে একটা জান্নাত দিতে পারে। হে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সুতরাং ধনীদেরকে বলবো আপনারা দিন থেকে খারেজ হবেন না, দিন থেকে খারেজ হবেন না। এই জন্য আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহ সামিউন, আল্লাহ সর্বশ্রোতা, আলী মহা জ্ঞানী। দুনিয়াতে এমন কেউ নাই যে আল্লাহর চেয়ে বেশি শুনে, এমন কেউ নাই যে আল্লাহর চেয়ে বেশি জানে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সেই সিদ্দিক আকবর থেকে শুরু করে নবীজির প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, তাদের জীবন জীবন হয়েছে মুস্তাফার প্রেমে নিজেকে বিসর্জন করার কারণে। ওয়াফাদারি করেছেন বিদায়, কি করেছেন ভাই বলেন না, কি করেছেন? বেওয়াফাই সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব হয়েছে, করেছে কোনোদিন? মাথায় রাখবেন সেই যুগ থেকে এই যুগ, সাহাবীদের যুগের পরে তাবিদের যুগ, সেই যুগে তারা দামি যারা মুস্তাফার ওয়াফাদারি তাবিদের যুগে করেছে, এরপরে তবে তাবিদের যুগ। নবীজি যাদের বেলায় বলেছেন খায়রুল করুনী কারনী সুম্মাল্লাযীনা ইয়ারুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ারুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, এরপরে যুগ সাহাবীর যুগ, এরপরে যুগ তাবির যুগ। আরেক বর্ণনায় আসছে খায়রুল করুনী কারনী সুম্মাল্লাযীনা ইয়ারুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ারুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, কয় আমি নবীর যুগ মানে সাহাবীদের যুগ, এরপরে তাবিদের যুগ, এরপরে তবে তাবিদের যুগ। আমি বলবো তবে তাবিদের যুগও
তারা শ্রেষ্ঠ হওয়ার পেছনের কারণ হচ্ছে তারা মুস্তাফার ওয়াফাদার প্রেমিক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যুগে, কোন যুগে? আর জোরে বলেন, এই যুগে তারাই শ্রেষ্ঠ যারা মুস্তাফার ওয়াফাদারি করছে। হাশরের ময়দানও তারা শ্রেষ্ঠ হবে যারা মুস্তাফার ওয়াফাদারি করেছিল দুনিয়াতে। কবরেও তারা শ্রেষ্ঠ হবে যারা মুস্তাফার ওয়াফাদারি দুনিয়াতে করেছে। বলে যাবেন না, ইমাম বুখারী হাদিস করেছেন বুখারী শরীফের মধ্যে যে কবরে প্রশ্ন একটি, কয়টি? আর জোরে বলেন কয়টি? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাযী বুইসা ফিকুম। আরে ভাই, মুনকার নাকির বলবে তোমার কবরে যেই নূরানী সূরত আসছে, মা কুনতা তাকুলু, কি বলেছিলা? ফি হাযা রাজুল, এই রাজুল, এই ব্যক্তি, হাযা কাকে বলে জানেন? যিনি হাজির আছে, নিকটস্থ আছে, কারিবে আছে, কুরবতে আছে, নিকটে আছে, তাকে কথা বলেন ঠিক কিনা? নবী কবরে যেভাবে নিকটে, দুনিয়াতেও নিকটে, হাশরের মাঠে আমাদের নিকটে থাকবেন। আল্লাহ বলছেন আন-নাবিয়ু আউলা, আউলা আই বি আকরাব, নবী সব সময় আমাদের জানার চেয়ে কাছে থাকবে। আর জোরে বলেন না ভাই, নবী থাকলে ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? ভয় আছে, ভয় আছে। আনাস ইবনে মালিকের হাদিস, এক সাহাবী আল্লাহ নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বলেন তোমার ধ্বংস হোক, কি সামান রেডি আছে কিয়ামতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আল্লাহর হাবিবের ভালোবাসা আর কিছু, ভালোবাসা ছাড়া আর কিছু নাই? আল্লাহ আর আল্লাহর হাবিবের ভালোবাসা ছাড়া আর কিছু? অথচ সাহাবী নামাজ নবীর পিছনে পড়েছে, নামাজের কথা বলে নাই, রোজা রেখেছে নবীর মহব্বতে, রোজার কথা বলে নাই, সাদকা করেছে নবীর দিনের জন্য, সেই সৎকার কথা বলে নাই, বলেছে অনরদ্দ অনর খোদার ভালোবাসি অন্তর অতুল বড় বলি বড়। ইয়ান ছাড়া আর তার কিছু নাই। নবী বলেছেন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কিয়ামতের দিন তার সাথে থাকবে তুমি যাকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে। বর্ণাকারী সাহাবী হযরত আনাস বিন মালিক বলছেন এই হাদিস নবীজি বলার পরে আমরা এত খুশি হয়েছি, আমি আনাস আমার জীবনে দেখি নাই মুসলমানদেরকে ইসলামে আসার পরে এত খুশি হইতে। কারণ প্রত্যেক সাহাবীর অন্তরে একটা দাবি, আমরা আমাদের সবগুলার চেয়ে নবীকে বেশি ভালোবাসি। তারা নবীকে ভালোবেসে বেসেছেন, তার প্রমাণ দিয়েছেন হিজরতের মাধ্যমে, মাকে বাদ দিয়ে, বাবাকে বাদ দিয়ে, স্ত্রী বাদ দিয়ে, সন্তান ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, নিজের পৈতৃক জমি জমা স্থাবর অস্থাবর সব ছেড়ে নবী নবী করে মক্কা থেকে মদিনায় হাজির হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বসেন দস্তে দিয়ে আল্লাহ আমাদেরকে সেই নবীকে দিল যার করে মোহাম্মদ করার তৌফিক দান করুন। যা বলেছি স্বল্প সময়ে ইমানের ভিত্তি মজবুতের জন্য আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দিন। সাহাবায়ে কেরামের দেয়া পথ আর মত আমাদেরকে আল্লাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।